ভোলায় দেশীয় অস্ত্র গোলাবারুদ ও বাহাদুর বাহিনীর প্রধান সহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ভোলা সদর উপজেলার বঙ্গেরচর এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘণ্টাব্যাপী এই অভিযান চালিয়ে বাহাদুর বাহিনীর প্রধান আলিয়াজগর ওরফে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। আটককৃতদের থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি, 20টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ 1,15,075 টাকা উদ্ধার করা হয়। ডাকাত দলের আবাসস্থল হতে ডাকাত সর্দার আলিয়াজগর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে 3টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ডস তাজা গোলা এবং 20টি দেশীয় অস্ত্র সহ অন্যান্য ডাকাতি সরঞ্জামাদি এবং 1,15,000 টাকা আটক করা হয়। আটককৃত সদস্যদ্বয় ভোলা জেলা সদর উপজেলার ধনিয়া 7 নং ওয়ার্ডের এবং চরমনসা 6 নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তাদেরকে ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।